মঙ্গলবার ভোরে ফের রেল দুর্ঘটনা ভোর পৌনে চারটা নাগাদ ঝাড়খণ্ডে চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পরে হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস দুর্ঘটনার জেরে বেলাইন হয়ে গিয়েছে ট্রেনের অন্তত আঠারোটি কামরা এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন কমপক্ষে কুড়িজন যাত্রী যে আঠারোটি কামরা বেলাইন হয়েছে তার মধ্যে ষোলোটি যাত্রীবাহী কামরা বাকি দুটির মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের কামরা এবং অন্যটি প্যান্ট্রি দুর্ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য চক্রধর পাঠানো হয়েছে তা তবে এক কিভাবে যে জায়গায় মুম্বাইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে তার কাছেই একটি মালগাড়িও বেলাইন হয়েছে তবে এই দুটি দুর্ঘটনার মধ্যে কোনো যোগ রয়েছে কিনা তা এখনো জানা যায়নি কেন দুর্ঘটনা তা খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে রেল ঘন ঘন ট্রেন দুর্ঘটনায় যাত্রী সুরক্ষায় রেলের উদাসীনতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে Bureau report are news